নমস্কার, আমি শিখা রানী সাহা, প্রভাষক রসায়ন, বরিশাল সরকারি কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ। আমি গত ভিডিওতে তোমাদেরকে সমযোজী যৌগ, সমযোজী যৌগের অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ ইত্যাদি নিয়ে দেখেছি। আজকে আমি তোমাদের দেখাবো সমযোজী যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো পোলারিটি, অর্থাৎ ওই যৌগগুলোকে পোলার যৌগ বলে। এই পোলারিটি বা পোলার যৌগ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটা থেকে তোমার অনুধাবন আসে, উচ্চতার দক্ষতার প্রশ্ন আসে। আসলে পোলারিটি কি, পোলার যৌগ কি, আমরা এখন সেই সম্পর্কে পড়ব। পোলার যৌগ হলো, আমরা জানি সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়, আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা পানিতে দ্রবণীয়। তার মানে সমযোজী যৌগের পানিতে দ্রবণীয় হওয়ার কথা না, কিন্তু যে সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় সেই সমযোজী যৌগকে বলা হয় পোলার সমযোজী যৌগ। এখন তুমি কিভাবে চিনবা কে পোলার আর কে অপোলার? দেখো, যেমন তোমরা জানো এই H2 বা আমি লিখলাম মিথেন, আমি লিখলাম পানি, এগুলো সব সমযোজী যৌগ। এখন এইভাবেও আসে যে মিথেন পানিতে অদ্রবণীয় পানি বা হাইড্রোজেন ক্লোরাইড এইটা পানিতে দ্রবণীয়, অথবা মিথেন এবং হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় এবং কেন, এরকম প্রশ্ন আসতে পারে। তা এখন আগে পোলারিটিটা হলো, যেমন দেখো হাইড্রোজেন আর ক্লোরিন তোমরা জানো এদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। এই বন্ধনে দুইটি ইলেকট্রন থাকে, একটা হাইড্রোজেনের ইলেকট্রন আর একটা ইলেকট্রন হলো ক্লোরিনের ইলেকট্রন। এটাকে বলে শেয়ারকৃত ইলেকট্রন, অর্থাৎ এই ইলেকট্রন দুটি পরমাণুই যোগান দিচ্ছে। সুতরাং এরা যদি আলাদা হয়ে যেতে চায় তাহলে উচিত কি যে হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রনটা রেখে দেবে, ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রনটা রেখে দেবে। কিন্তু ঘটনাটি এরকম ঘটে না, এই ইলেকট্রন জোরের প্রতি হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের আসক্তি বেশি। এই আসক্তি বেশি হওয়ার কারণে এই সমযোজী বন্ধনে এই যে ইলেকট্রন দুটো, এই দুটি ইলেকট্রনই এই ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে দেয়। অর্থাৎ ইলেকট্রন দুটি মাঝখানে থাকা উচিত, কিন্তু ইলেকট্রন জোড়ার প্রতি ক্লোরিনের আসক্তি বেশি থাকায় এই ক্লোরিন এই ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেয়। তাই এই সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে। তাই ক্লোরিনের যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি, সুতরাং তার তড়িৎ ঋণাত্মকতাও বেশি। তাহলে ইলেকট্রন জোড়া হাইড্রোজেনের কাছে একটি ইলেকট্রনের নিয়ে দুটোই ক্লোরিনের দিকে চলে গেছে, ফলে এই ক্লোরিন হয়েছে আংশিক ঋণাত্মক, এই ছোট হাতের ডেল্টা, অল্প পরিবর্তনের জন্য ছোট ডেল্টা, আর এটা হয়েছে আংশিক ধনাত্মক। তার মানে এই হাইড্রোজেন ক্লোরাইডের দুই প্রান্তে দুটি বিপরীত মেরু বা কুলের সৃষ্টি হয়, একটা ধনাত্মক মেরু একটা ঋণাত্মক মেরু। ইংরেজিতে বলা হয় পোল, পিওএলই পোল, যার বাংলা হলো মেরু। কয়টা পোল সৃষ্টি হয়েছে? দুইটা পোল, এটা বলে ডাইপোল। আর এই যৌগটাকে বলা হয় পোলার যৌগ, ধর্মটাকে বলা হয় পোলারিটি। তার মানে হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ, কিন্তু এর মধ্যে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে। যেমন আমরা যখন করি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটি আয়নিক যৌগ, কারণ এর মধ্যে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে। কিন্তু সমযোজী যৌগে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত থাকার কথা না, এইদিকে হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী, কিন্তু তারপরও তার মধ্যে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে, অর্থাৎ ওর আচরণটা হবে কিছু কিছু আয়নিক যৌগের। তাহলে আমরা দেখলাম হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ, কিন্তু তার আচরণ হবে আয়নিকের মতো। তাহলে যে সমযোজী যৌগের বৈশিষ্ট্য কিছুটা আয়নিকের মতো হয় সেই সমযোজী যৌগকে বলা হয় পোলার সমযোজী যৌগ। অর্থাৎ যাদের পোল হয়, মেরু হয়, ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় পোলার যৌগ। তাহলে তুমি বা কীভাবে চেনবে কে পোলার যৌগ আর কে অপোলার যৌগ? এটা চেনার উপায় হল যে উচ্চতর ঋণাত্মক মৌল যেমন ক্লোরিন, এই ক্লোরিন অক্সিজেন, এই ক্লোরিন অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো যদি কোনো যৌগের মধ্যে থাকে তাহলে সেই যৌগগুলো
পোলার সমযোজী যৌগ হয়। যেমন হাইড্রোজেন ক্লোরাইড একটি পোলার সমযোজী যৌগ, পানি তোমরা জানো পানি একটি পোলার সমযোজী যৌগ, কারণ পানিতে উচ্চতর ঋণাত্মক মৌল অক্সিজেন আছে। দেখো পানিতে এইভাবে থাকে এই পানি, এইখানে এই ওর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আর অক্সিজেনেরও এই এই দিলাম অক্সিজেনের আর অক্সিজেনের দুজনের লোন। তাহলে এই বন্ধ ইলেকট্রনের প্রতি অক্সিজেনের আকর্ষণ বেশি, ফলে এই মাঝখান থেকে ইলেকট্রন জোড়া অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, ফলে অক্সিজেনে হয় আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেনে হয় আংশিক। আর দুই জোড়া লোন পেয়ার এমনিতেই আছে, আর যেহেতু দুইটা পেলে আছে এখানে দুইটা পাইল, এই কারণে পানি একটি পোলার সমযোজী হল, অর্থাৎ পানি একটি সমযোজী কিন্তু পানির আচরণ কিছুটা আয়নিকের মতো। তাহলে আমরা যে সমযোজী যৌগের মধ্যে সাধারণত এই মৌলগুলো দেখবো তাহলেই বুঝবো ওই সমযোজী যৌগটা পোলার সমযোজী যৌগ, আর পোলার হলে তার চরিত্র হবে আয়নিকের মতো। যেমন আয়নিক যৌগের গলনাঙ্ক শূন্যাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক শূন্যাঙ্ক কম, কিন্তু পোলার সমযোজী যৌগের গলনাঙ্ক শূন্যাঙ্ক অন্যান্য সমযোজী যৌগের তুলনায় বেশি। আমরা জানি সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু পোলার সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী। তাহলে পোলারিটি একটা যৌগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর দেখো তোমরা, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। এই সোডিয়াম ক্লোরাইড, তোমার প্রশ্ন আসবে সোডিয়াম ক্লোরাইড এ পানিতে দ্রবণীয়, কারণ ওর মধ্যে প্লাস আর মাইনাস আছে, পানিরও ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে। এই তাহলে দ্রবণীয়তার শব্দটা হলো আয়নিক যৌগের ধনাত্মক প্রান্ত পানি ঋণাত্মক প্রান্ত কর্তৃক আকৃষ্ট হবে, আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত পানি ধনাত্মক প্রান্ত কর্তৃক আকৃষ্ট হবে। এই কারণে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। কিন্তু আমরা যদি মিথেন নিই, মিথেন কি পানিতে দ্রবণীয়? কারণ এই তুমি যদি খালি এইটুকু লিখতে পারো মিথেন একটি অপলার যৌগ আর পানি একটি পোলার যৌগ, আর নিয়ম হলো রসায়নের সবচেয়ে বড় সূত্র এটা যে এই অপলার হলে পোলার, আমাদের নিয়ম হলো লাইক ডিজলভস লাইক, অর্থাৎ যে যেমন সে তেমনটার সাথে মিশবে। এইটা যদি পোলার হয় ডিজলভস অর্থাৎ দ্রবীভূত হবে পোলারে, তার মানে পোলার যৌগ পোলার দ্রবণে ধর্মনীয়। আমি এখান থেকে বলতে পারি পোলার যৌগ পোলার দ্রবণে ধর্মনীয়, আর কি বলতে পারি অপোলার যৌগ অপোলার যৌগে ধর্মনীয়, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয়। তাহলে মিথেন কি পানিতে দ্রবণীয়? তার প্রথমে বলবা মিথেন অপলার পানি পোলার। মিথেন একটি প্রথমত সমযোজী যৌগ, এতে উচ্চতর ঋণাত্মক মৌল না থাকায় এটি অপলার সমযোজী যৌগ। পানিও একটি সমযোজী যৌগ কিন্তু এতে উচ্চতর ঋণাত্মক মৌল অক্সিজেন থাকায় পানি একটি পোলার সমযোজী যৌগ। আমরা জানি অপলার যৌগ পানিতে দ্রবণীয় নয়, এই কারণে অপলার যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয় নয়, এর জন্য মিথেন পানিতে অদ্রবণীয়। এখন আমরা যেমন এই যে আমরা বিভিন্ন যেমন আমরা কথায় কথায় বলি তেলে জলে মিশে না, কেন মিশে না? তেল তেলে জলে মিশে না, তেল আর জল, এই জল জল হলো ওয়াটার পানি, আর তেল হইল হাইড্রোকার্বন, সকল তেল হাইড্রোকার্বন অপলার যৌগ, অর্থাৎ অপলার যৌগ প্লার দ্রাবকে দ্রবণীয় নয়, অপলার যৌগ পানিতে দ্রবণীয় নয়, এই কারণে তেলে জলে মিশে। আমরা যখন যেমন আমাদের এই বিল্ডিং যখন রং করছে, রং করার সময় হাতে যখন ওদের রং লাগবে তখন কিন্তু পানি দিয়ে ধুতে হবে, ধুতে কি দিয়ে, যেহেতু রং হলো অপলার যৌগ এই জন্য কিরোসিন তার পিড়ি সক্রিয় দিত, অর্থাৎ তার মানে যে যেমন সে তেমনটার সাথে মিশবে। যদি তেলে জলে মিশতো তাহলে তেলের মধ্যে ভেজাল হিসেবে জল নাই, এই কারণেই এই কথাগুলো আসে। তাহলে আমরা বলতে পারি যে আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়, কিন্তু পোলার সমযোজী যৌগ পানিতে দ্রবণীয়।
আমরা জানি যে আয়নিক যোগের বর্ণনা কৃষ্ণাঙ্ক বেশি, সমযোজী যোগের কম, কিন্তু পোলার সমযোজী যোগের বর্ণনা কৃষ্ণাঙ্ক বেশি। অর্থাৎ পোলারিটি হলি তার ধর্ম হবে কিছুটা আয়নিক যোগের মতো। এটাই হলো সমযোজী যোগ, কিন্তু তার আচরণ আয়নিকের মতো, সেটা ব্যাখ্যা করার জন্য পোলারিটির দরকার।